60% করে ডিসকাউন্ট থাকবে। এম সুপারের মাল আছে সিলভার কালারের ভিতরে। সুইচগুলো 20 বছরের টোটালি গ্যারান্টি থাকছে। আপনার বাড়ির কাজ করেন এবং পাইকারি দোকানের জন্য দেখেন আপনার তার কেবল রয়েছে আমাদের বিজলি, তারপরে আরআর, তারপরে আপনার এসকিউ থেকে শুরু করে আরএসবি, এসএম, এসএম, হ্যাঁ হ্যাঁ, বিডিএস গাইডের থেকে আপনার 50% ডিসকাউন্ট পাবে। জায়গায় আমি কম পাইছি, আসলে কমের মালটাই কম দেয়। আপনার রেট দেওয়া ২৫ টাকা, কিন্তু আমরা ধরতেছি এটা আপনার 4 টাকা। অনেক ধরনের লাইট এই যে এটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে আপনার ক্যাচিং হবে, সবদিকে মুভ করতে পারবে, কাশ পান, মানে সব ধরনের সার্কিট ব্রেকার গুলো রয়েছে, ব্রেকার আমাদের কাছে পাবে। এখানে দেখা যাচ্ছে আপনার অসংখ্য মাল্টি প্লাগ রয়েছে, লাইট ফ্যানের আইটেম দেখছেন কত ধরনের ফ্যান আছে। এটা তো আপনার ইউনিক জিনিস, ২৫০ মাত্র কেন হারিকেন লাইট আমরা 60 টাকা মাত্র, 60 টাকা করে, হ্যাঁ এটা হচ্ছে 65 টাকা, 65 টাকা করে। আসসালামু আলাইকুম হাফিজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রুবেল ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের সবে, এসে দেখি প্রচুর পরিমাণে কিন্তু আপনার সামনে অসংখ্য পরিমাণে গ্যাং সুইচ দেখা যাচ্ছে। মূলত কি কি ধরনের গ্যাং সুইচগুলো আপনার? ভাইয়া আমাদের এখানে বাংলাদেশের যত গ্যাং সুইচ আছে সর্বোচ্চ কোয়ালিটি, এবং অনেক কোম্পানি গ্যাং সুইচ আছে, শতে শতে আইটেমের গ্যাং সুইচ, শত শত আইটেম রয়েছে আপনার এখানে। আপনার গোল্ডেন কালার, কফি কালার, সাদা কালার, ছোটো নব, বড় নব, আপনার মেটাল বডি, পিসি বডি, ফায়ার প্রুফ পিসি বডি, সব ধরনের গ্যাং সুইচ আমাদের কাছে পাবেন। আচ্ছা, এবং সর্বোচ্চ ডিসকাউন্টে। আচ্ছা, তা হাফিজ ভাই আপনাদের একটু শপের লোকেশনটা বলে দেবেন। আমাদের শপের লোকেশন হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেট, 3 নম্বর গেট থেকে উঠলেই ডাইন পাশে, ঢাকা নবাবপুর। আচ্ছা, গেট দিয়ে ঢুকতে, গেট দিয়ে ঢুকতে আপনার শপটা পড়ে, হ্যাঁ নিস্তালায় 3 নম্বর গেটে ডান পাশে আমাদের দোকান। আচ্ছা হাফিজ ভাই, তাহলে শুরু থেকে আমাদের কি দেখাবেন? শুরুতে দেখাচ্ছি ভাই, আমাদের কাছে আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আছে, যেমন ওই যে বর্ন অফের পারফেক্ট, একদম হোয়াইট, একদম হোয়াইট। আচ্ছা, এটা মোটামুটি আপনার কম রেটের মধ্যে, আপনি সর্বোচ্চ কম রেটের মধ্যে এবং পার্সেন্টও সবার চেয়ে বেশি দিব। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু কোনো লডের মাল না, এটা কিন্তু একটা সিরিজের মাল। অনেকে আছে যে 75-80% বলে, হয়তো বা সেটা তারা কিভাবে আনে সেটা আমি জানি না, কিন্তু এটা সবসময় মালটা পাবে এবং সর্বোচ্চ ডিসকাউন্টে দিব। কত? এটা প্রায় আপনার 60% মতো ডিসকাউন্ট পড়ে। এটা এই সুইচগুলো সম্পূর্ণ 60% করে ডিসকাউন্ট থাকবে? হ্যাঁ, যে কোনো সুইচ নিতে চাবে? না, যে কোনো সুইচ না, কিন্তু বিভিন্ন কোম্পানি আবার 50%ও আছে, কোম্পানি ভেদে পার্সেন্ট। যেমন এই সুইচটা আপনি 60%, আবার কোন কোম্পানি 50%, এটা হচ্ছে পাওয়ারপ্যাক কোম্পানি, পাওয়ারপ্যাক, পাওয়ারপ্যাক। আচ্ছা, আমরা 50-60% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি আর কি, দিচ্ছেন কোম্পানিকে, আমরা বলবো একটা দিব একটা, ওরকম কথা আমি বলবো না। আচ্ছা, পাশাপাশি দেখা যাচ্ছে কি? পাশাপাশি দেখেন আপনার এখানে বিভিন্ন কোয়ালিটির আপনার ওয়ালটন আছে, তারপরে আপনার মনে করেন যে জিএফসি আছে, তারপরে দেখেন আপনার ইউনিক কোয়ালিটির এই যে দেখেন সুপারস্টারের কি, সুপারস্টার, হ্যাঁ সুপারস্টার আছে, তারপরে আপনার এই যে দেখেন আপনার এম সুপারের মাল আছে, এম সুপার, হ্যাঁ জিএফসি গোল্ডেন, জিএফসি গোল্ডেন সুপ্রিম, তারপরে এই যে দেখেন এই যে নতুন নতুন মডেল আপডেট, যত মডেল আছে ইউনিক, যত ডিজাইন, এই যে একটা নতুন ইউনিক ডিজাইন। আচ্ছা, এটা সিলভার কালার, হ্যাঁ সিলভার কালারের ভিতরে, সিলভার কালারের ভিতরে, তারপরে দেখেন আপনি বর্ন অফের ভিতরে এই দেখেন আপনি গ্লাস বডি, গ্লাসের মাল, গ্লাসের মাল, হ্যাঁ গ্লাসের মাল, সম্পূর্ণ গ্লাস। তারপরে দেখেন এই যে ইএস কোম্পানি, এগুলো কি 100% পিতল নাকি লোহা? না না, এটা একটা লোহার না, লোহার কোনো ছোঁয়া নাই, এটা হচ্ছে আপনি মেটাল বডি, আর এই স্ক্রুপ থেকে শুরু করে সব হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার কপারের মাল, কপারে 100% কপার, কপার কোনটা। আচ্ছা, আর গ্যারান্টি থাকতে? গ্যারান্টি আপনার মনে করেন যে এগুলো আপনার সর্বোচ্চ গ্যারান্টি, আপনি যেদিনই আনবে আমি চেঞ্জ করে নতুনটা দিয়ে দিব। না, সর্বোচ্চ গ্যারান্টির একটা মেয়াদ থাকে, তাই আপনি 20 বছরের গ্যারান্টি, 20 বছরে লিখিত গ্যারান্টি, আনতে আনতে পারে আমি নতুন দিয়ে দিব, আনতে পারে নতুন দিয়ে দিবেন, তাহলে যেদিনই আনো সম্পূর্ণ সুইচগুলো 20 বছরে টোটালি গ্যারান্টি থাকছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর যে কোনো সুইচগুলো আপনার 50-60% পর্যন্ত ডিসকাউন্ট, ডিসকাউন্ট থাকবে প্রতিটা সুইচেরই। হ্যাঁ হ্যাঁ, সুইচ সকেট যেটাই নেক সেক্ষেত্রে এগুলা, আর এই গ্লাস সিস্টেম যেগুলা, পাশাপাশি আপনার যে কোনো ব্র্যান্ড যদি রিকোয়ারমেন্ট থাকে, যেমন একটা কাস্টমার ওয়ালটন নিবে বা জিএফসি নিবে বা যে কোনো রিকোয়ারমেন্ট থাকতে পারে, সেক্ষেত্রে আপনার সেই যেই কোম্পানি নিবে আমি সেই কোম্পানি দিব, আমার ব্যক্তিগত চয়েস দিয়ে নিতে হবে না, সে দেখবে এখানে হাত দিয়ে
চয়েস করবে। আর যদি কেউ অনলাইনে অর্ডার দিতে চায় সেই ক্ষেত্রে যদি বলে আমাকে এই কোম্পানির মালটা আপনি ছবি পাঠান, আমি অবশ্যই তাকে ছবি পাঠাবো, একটা ছাড়া 20টা ছবি পাঠাবো, যেটা পছন্দ হবে তাকে আমি সেটাই দেব। একটা বলে আরেকটা দেওয়ার মতো ব্যবসা আমরা করি না। আচ্ছা, পাশাপাশি আপনার এখানে আর কি কি ধরনের আইটেমগুলো রয়েছে? আমরা এখানে অনেক আইটেম আছে, আপনি ইলেকট্রিকের দেখেন। আচ্ছা, আপনার এখানে একটা বোর্ড দেখা যাচ্ছে, যেহেতু এটা বোর্ডটার সাথে এখানে অনেক সুইচ আছে। যতগুলো সুইচগুলো আছে সম্পূর্ণ 50-60% ডিসকাউন্ট, মানে আপনার এখানে সব ধরনের গ্যাং সুইজার রয়েছে 50-60%। পাশাপাশি আপনার কি রয়েছে? আর পাশাপাশি গ্যাং সুইজের পাশাপাশি যারা নাকি আপনার বাড়ির কাজ করেন এবং পাইকারি দোকানের জন্য দেখেন, আপনার তার কেবল রয়েছে, আমাদের অনেক কেবল রয়েছে, হ্যাঁ, বিআরবি আছে, তারপরে আপনার বিবিএস আছে, তারপরে আপনার বিজলি, তারপরে আর আর, তারপরে আপনার এসকিউ থেকে শুরু করে আর এস বি, এস এম, এস এম, হ্যাঁ হ্যাঁ, বিডিএস, এফ এম, তারপরে আপনার এই যে দেখেন আপনার বড় বড় মোটামোটা তার থেকে শুরু করে এই যে আমাদের এমএস নিজস্ব ব্র্যান্ডের তার, নিজস্ব এমএস, হ্যাঁ হ্যাঁ, এটা নিজস্ব ব্র্যান্ড, হ্যাঁ হ্যাঁ, নিজস্ব ব্র্যান্ড, আমাদের দোকানের নাম এমএস, ওই নামে আমরা করেছি। আপনার সর্বোচ্চ ডিসকাউন্ট করে দিব আমরা, মানে আপনার এখানে হিউজ পরিমাণে তার রয়েছে, তার রয়েছে, হ্যাঁ। আচ্ছা, আর তার আপনার এখানে আছে বিআরবি, বিজলি, আরআর, হ্যাঁ, এগুলো কত পার্সেন্ট করে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন? ভাই আমরা বিআরবি তে 20% ডিসকাউন্ট দিচ্ছি, বিআরবি তে 20%, আর 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 এর বেশি পাবে 28% ডিসকাউন্ট, 28%, 28%, আর বিজলিতে, বিজলিতে আপনি পাবে 24%। আচ্ছা, গায়ের রেটের থেকে যা বলতেছেন গায়ের রেট থেকে এগুলো কম পাবে, এবং আমাদের যে নিজস্ব ব্র্যান্ড আছে এগুলো পার্সেন্টটা একটু বেশি পাবে, পার্সেন্টেজটা বেশি পাবে। এটা তো গায়ের রেট দেওয়া আছে, গায়ের রেট দেওয়া আছে, গায়ের রেট থেকে আপনার 50% ডিসকাউন্ট পাবে, 50%, কিন্তু তার কি ভিতরে 100% কপার এবং ফায়ার প্রুফ থাকে, 100% তামা হবে তো, হ্যাঁ হ্যাঁ, 100%, মানে এই যা বলতেছেন যে এইগুলো 50% থাকছে আপনার ডিসকাউন্ট, ডিসকাউন্ট, আর ব্র্যান্ডের তারগুলো 20-30% পর্যন্ত ডিসকাউন্ট থাকছে, আর সেই ক্ষেত্রে কি তারের মানটা একদম 100%, তারের মান 100% একুরেট থাকবে। ১৪০০ টাকা আচ্ছা, মানে 2920 টাকা রেট, মানে জেনুইন রেটে বললেন তাহলে সুবিধা হবে, কাস্টমার বুঝতে সুবিধা হবে যে আসলে 1.3 1400 টাকা, হ্যাঁ, আর কম রেটের মালও আছে, কিন্তু ওগুলো গ্যাসটা একটু পাতলা হবে, গ্যাসটা পাতলা হবে, একটা কাস্টমারকে কেউ কিন্তু আপনার আপনার যদি বলে যে ভাই অমুক অমুক জায়গায় আমি কম পাইছি, আচ্ছা, আসলে কমের মালটাই কম দেয়, দামি মাল কিন্তু কেউ কম দেয় না, হয়তো বা গজে কমাই দিবে, না হয় গ্যাসে কমাই দিবে, কাস্টমার তো বুঝবে না, বুঝতে কম পাইছি নিয়ে নেই, আচ্ছা, মানে তাদের তো কোনো না কোনো ভাবে তারা ঠকে, ঠকে, আমার কাছে যেটা বলবো আমি সেটাই দিব, মানে 1.3 ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে, ক্যাটাগরি আছে, সেটা অনেকে বুঝে না, অনেকে দাম 2 টাকা কম মনে করে কিন্তু ওইটা আসলে নিয়ে নেয়, ওটা নিয়ে নেয়, নিয়ে নেওয়ার পরে পরে বলে আমাকে অনেকে ফোন দেয় ভাই আমি মুজাতে মাল নিছি এটা সেটা বলে, ঠকে গেছে, আসলে অনেকের কাছ থেকে নিয়ে ঠকে গেছে, আপনি তো ঠকাইবেন না, আমি বলি ভাই এখন তো আপনি চুন খায়া মুখ পড়ছেন, এখন ধুই দেখলে ভয় পান, আচ্ছা, আমি আর কি করবো, ট্রাস্ট তো করতেই হবে, আচ্ছা, 1.3 তাহলে আপনার 1400 টাকা, 1400 টাকা, আর 2.2 বা 2.5 একটু আমাদের বলেন, তারা ওগুলো আপনি 2.0 যেটা, আচ্ছা, ওটা হচ্ছে আপনি 2400 টাকা, 2400 টাকা, 1400 থাকবে, 1100 পাকা, আচ্ছা, আর 3.2 বা একটু 7-20 বা 7-22 একটু আমাদের বলে রেট, ওগুলা ওই যে আপনার প্রাইস লিস্টে থেকে 50% ডিসকাউন্ট পাবে, যেটাই থাকবে প্রাইসে, যে প্রাইস থেকে আপনার 50% ডিসকাউন্ট পাবে, আপনি নিজস্ব তারগুলো, নিজস্ব তারগুলো, আচ্ছা, আর কিছু চায় না তাম আমরা দেখি যে আসলে আপনার এফটি তার বলে মানে কিন্তু আমি কাস্টমারদেরকে একটা কথাই বলবো যে চায়না তামার মধ্যে যদি কেউ টান নেন, আচ্ছা, তাহলে আমার মনে হয় যে একটু ভ
এতে করে কাস্টমার অনেক সময় বিভ্রান্তিতে পড়ে এবং ঠকে। আচ্ছা, আমরা একটু যেমন এইগুলো তো আপনারা চায়না দামা নাকি? না, অরিজিনাল না না, এগুলো হচ্ছে 100% কপার। এগুলো হলো সম্পূর্ণ 100% তামার তার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এইগুলো হলো? এটা হচ্ছে আপনার মনে করেন যে চায়না তামা। চায়না তামা, চায়না তামা। আচ্ছা, এগুলো চায়না তামার ভিতর মানে কোয়ালিটিটা কিরকম? কোয়ালিটি চায়না তামার ভিতরে ফায়ার প্রুফ, 100% ফায়ার প্রুফ এবং ভালো। 100% ফায়ার প্রুফ এবং ভালো, এটা মাটি না। আচ্ছা, এটা কত বাইশ? এটা হচ্ছে আপনার 2.0 আছে, 1.3 আছে,
আচ্ছা এটা আপনার খুব হেভি মাল আর এই যে এটা আবার নরমাল আচ্ছা ওই নরমালটা ওই যে বাজারে যেটা আপনি 200 টাকায় বিক্রি হয় 200 টাকা 200 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা 200 টাকা যেটা নি একটু ভালো মানের আচ্ছা ওটা আপনি নষ্ট হবে না কিন্তু আপনি লাস্টিং বেশি করবে এটা একটু বেশি পড়বে আচ্ছা এটা কি রকম প্রাইস পড়বে এটা পড়বে আপনি 320 টাকা 320 টাকা যেটা কি বলে যে ফায়ার প্রুফ যেটা এটা ভালো মানের আর এই যে আপনার ই আছে লতা তার আছে 40-76 এটা কম দামের এটা গ্যাস কম থাকে গ্যাস কম থাকে গ্যাস গস কম এগুলো দাম কম এগুলো হইছে আপনি 120 টাকা 120 টাকাতে শুরু কিন্তু এই যে এগুলো আবার গ্যাস বেশি এগুলোর দামটা একটু বেশি আচ্ছা এইটার ভিতর কিন্তু অনেক গোমর যে আসলে এইটাও সেম তার এইটাও সেম তার অনেকে বলে যে ভাই আমরা তো 120 টাকা আসলে ভালোটাই সেই ধরে হ্যাঁ হ্যাঁ ভালোটাই সে ধরে বলে 120 টাকা এইটা কাস্টমার বিভ্রান্তি দিতে পারে আসলে কিন্তু দুইটা কিন্তু দুই ধরনের কোয়ালিটি এটা কিন্তু অনেক মোটা আর এটা কিন্তু চিকন এই যে দেখেন আপনি এই যে এটা কত মোটা হ্যাঁ এটা আবার 70-76 এটা 70-76 এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনি 350 টাকা 350 টাকা আর এই যে এটা 73 এটা হচ্ছে আপনি 220 টাকা 220 টাকা 20 টাকা আচ্ছা আর এটা হলো 120 টাকা 120 টাকা আচ্ছা পাশাপাশি একটা এফটি তার দেখা যাচ্ছে এফটি তার এটা আবার হেভি তার আচ্ছা এটা 450 টাকা এটা কি চায়না তামা চায়না তামার ভিতরে ভালোটা যেটা ভালোটা এফআর করা আচ্ছা এটা ভিতরে কিন্তু দুইটা তিনটা কালার থাকে দুইটা তিনটা কালার আছে আপনার ব্লু কালার আপনার মনে করেন এটা আছে বিভিন্ন কালারে আছে সব কালার দিতে পারবো আচ্ছা বিভিন্ন কালারগুলো আপনি দিতে পারবেন 450 টাকা 450 টাকা আচ্ছা পাশাপাশি আপনি এখানে হিউজ পরিমাণে সুপার গ্লু দেখা যাচ্ছে কত দেখা যাচ্ছে কত করে এগুলো সুপার গ্লু এটা হচ্ছে আপনি রেট দেওয়া আছে 25 টাকা কিন্তু আমরা ধরতেছি এটা আপনার 4 টাকা 4 টাকা 4 টাকা আমি কিন্তু বিভিন্ন ভিডিওতে কিন্তু 3 টাকা করে রেট পেয়েছি না না 3 টাকা করে বলে কিন্তু আসলে এটার মধ্যে গুমর আছে কিন্তু আমি 4 টাকার কমে দিব না 4 টাকার কমে দিবেন না আপনি আচ্ছা পাশাপাশি কস্টিভ দেখা যাচ্ছে কস্টিভ আছে এটা কোও সাগার মধ্যে আপনার আমাদের 85 টাকা ডজন থেকে শুরু 85 টাকা থেকে ডজন শুরু হ্যাঁ এটা ও সাগার মধ্যে 4টা কোয়ালিটি আচ্ছা কাস্টমার যে ধরনের চাবে আমি সে ধরনের দিব সর্বনিম্ন ও সাগাটা আপনার কত টাকা সর্বনিম্ন হচ্ছে আপনার 85 টাকা ডজন থেকে 85 টাকা থেকে ডজন ডজন থেকে শুরু আচ্ছা তারপরে আমাদের কাছে দেখছেন আপনি এই যে আপনার লাইট আছে বিভিন্ন ধরনের লাইট লাইট আচ্ছা লাইট আছে বিভিন্ন লাইট অনেক ধরনের লাইট এই যে আপনার এই যে একটা লাইট স্টেজ সাজানোর জন্য মানে এই দোকান সাজানোর জন্য দোকানে সাজানোর জন্য এই যে এখন যে আপনি সিজন এখন তো আপনার কাপড়ের দোকানদার রা বিভিন্ন কোয়ালিটি এই যে দেখেন আপনি এটার মধ্যে একদম হয় হ্যাঁ এটার মধ্যে আপনার ক্যাচিং হবে ক্যাচিং হবে না ক্যাচিং হবে এই লাইটটা এটা এই যে উপরেরটা লও আচ্ছা এটার সাথে এই ক্যাচিংটা হবে হ্যাঁ ক্যাচিংটা হবে এটা মুভ হবে আবার মুভ হবে সবদিকে মুভ করতে পারবে কাস্টমার ঘুরাইতে পারবে এটা সাদা হবে গোল্ডেন হবে ব্লু হবে আবার সাদা ব্লু মিক্স হবে সাদা ব্লু মিক্স হবে মিক্স হবে যাতে আপনি ধরেন আপনি প্যান্টের দোকানদার যারা তারা ব্লু কালার লাগায় আচ্ছা আবার জানি কি জুয়েলারি অথবা কসমেটিক দোকান তারা গোল্ডেন কালার লাগায় আচ্ছা আবার সাদা ব্লু গ্রেসিং কালার আচ্ছা তো এরকম যারা কাপড়ের দোকানের ব্যবসা করেন তারা এই লাইটগুলো নিলে আপনার দোকানটা চকচক করবে এবং সুন্দর হবে আচ্ছা এটা প্রাইস কত টাকা এটা প্রাইস হচ্ছে আপনার মাত্র 580 টাকা এই স্ট্যান্ডার সহ হ্যাঁ হ্যাঁ সব সহ আর যদি কেউ শুধু লাইটটা নিতে চায় ধরেন আমার স্ট্যান্ড আছে আমি লাইটটা নিতে চাচ্ছি লাইটটা যদি নাইটও নিতে পারবে সেই ক্ষেত্রে প্রাইসটা কত পড়বে সেই ক্ষেত্রে প্রাইস পড়বে আপনার 380 টাকা 380 টাকা হ্যাঁ আচ্ছা আপনার এখানে তো পাশাপাশি এসি ডিসি লাইটগুলো আছে না রেটিং মানে পাশাপাশি কিন্তু আপনার অসংখ্য পরিমাণে লাইট দেখা যাচ্ছে এই যে দেখেন ভাই রুবেল ভাই এই যে গোল্ডেন কালার সাদা কালার এই দেখেন আপনার হালকা মাল এটা আচ্ছা এটা কম দামি মাল একদম এটা আমার দামি এটা ওয়াট বেশি আচ্ছা আপনি জানেন কাপড়ের দোকানে বিভিন্ন কাপড়ের দোকানে ডিসপ্লে করে বিভিন্ন আপনার মনে করেন যে এটার মধ্যে গোল্ডেন কালার সাদা তারপরে আপনি সাদা ব্লু ব্লু সব ধরনের পাবে তাদের কাপড়ের আইটেম যা হবে সেরকমই সে ফোকাস কালার দিতে পারবে আর কি মানে হিউজ পরিমাণে কালার কোয়ান্টিটি আবার মুভিং হবে সব দিকে মুভিং করতে পারবে এটা মুভিং করতে পারবে হ্যাঁ হ্যাঁ এক জায়গায় লাগাবে কিন্তু যেখানে দরকার সেখানে সে মুভিং করে আলোটা নিতে পারতেছে আচ্ছা এটা এই লাইটগুলো আমাদের কাছে অসংখ্য লাইট পাবে অসংখ্য লাইট দেখেন আপনি পাশাপাশি এসিডিসি রয়েছে না এসিডিসি দেখেন আপনি কত সুন্দর এসিডিসি গ্যারান্টি আলাই এসিডিসি এটা এটা আপনার মনে করেন এই যে দেখেন কত সুন্দর এসিডিসি এটা আপনার মনে করেন যে স্মার্ট হ্যাঁ ডাবল ব্যাটারি হ্যাঁ দেখেন ডাবল ব্যাটারি হ্যাঁ হ্যাঁ ব্যাকআপ এটা কিন্তু লং টাইম ব্যাকআপ দিবে এটা কতক্ষণ থাকবে একটা ব্যাকআপ এটা 4.5 ঘন্টা থাকবে ভাই 4.5 ঘন্টা এক নিশ্চিন্তে অনেকে তো বলে যে আসলে এত ঘন্টা থাকে না ভাই ওটা লোকাল মাল লোকাল মাল নিলে কাস্টমার ঠকে আচ্ছা আচ্ছা বুঝছে কাস্টমার ঠকে জিতু জিতু আমরা তাই একটা ভালো মাল নিলে এখানে বড় বড় লাইটগুলো আছে এখানে পাশাপাশি বড় বড় লাইটগুলো লাইট আছে ওই দেখেন উপরে কত লাইট ইউজ পরিমাণ লাইট আপনি দোকানদারে ইউফো থেকে শুরু করে সব বড় বড় লাইটের কিন্তু অভাব নাই এই যে দেখেন আপনার ইও আছে আমাদের কাছে এই যে আরো বড় বড় লাইট আছে এই দেখেন আপনি ও ব্র্যান্ডেড তারপরে এই যে দেখেন ব্যাকলাইট আইটেম বাবা আপনি জানেন নাকি পাইকারি দোকান দিতে চান তাহলে ব্যাকলাইট আইটেমের এই যে দেখেন আপনি পিতলের হ্যাঁ পিতলের 100
135 টাকা ডজন 135 টাকা ডজন 135 টাকা ডজন মাত্র মানে 11 টাকা করে পড়ে হ্যাঁ হ্যাঁ 11 টাকা করে পার 20 টাকা 30 টাকা বিক্রি হয় আর কি আর সুই সকেট গুলো এখানে এটা আছে তারপরে এই যে এটা হেভি হেভিটা হ্যাঁ হ্যাঁ এই যে আপনার কোনা টিভি সুইচ দেখছেন আচ্ছা এটা মাত্র হ্যাঁ মাত্র 85 টাকা মাত্র 85 টাকা বাংলাটা ইন্ডিয়ানটা না বাংলা না এটা বাংলাটা বাংলাটা ইন্ডিয়ানটা হচ্ছে 150 টাকা 150 টাকা 150 টাকা এই দেখেন এখানে তো হিউজ পরিমাণ সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার দেখছেন আপনি পারফেক্ট স্নাইডার আপনার স্পার্কেল সুপারস্টার তারপরে ওয়ালটন জিএফসি তারপরে এবিবি লিগ্রেন হ্যাগার তারপরে আপনি মন করেন যে টোকিও জাপান মানে সব ধরনের সার্কিট ব্রেকার গুলো রয়েছে ব্রেকার আমাদের কাছে পাবে এবং সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে চ্যালেঞ্জ করে বলতেছি বাংলাদেশে সর্বোচ্চ ছাড়ে আমরাই দিচ্ছি মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন আপনি সার্কিট ব্রেকারে আপনি 40% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি 40% 40 আছে আবার এখানে 50%ও আছে 50% আবার কিছু আছে কম দামের যেমন আপনি দেখেন আপনি এলজি একটা এটা হালকা নরমাল এটা আপনি মাত্র আপনি 75 টাকা মাত্র 75 টাকা আপনি এগুলা আর পাশাপাশি এই যে এখানে দেখা যাচ্ছে সুইচ মাত্র আপনি 5 টাকা সামথিং 5 টাকা থেকে শুরু 5 টাকা থেকে সম্পূর্ণ 5 টাকা সামথিং থেকে শুরু আচ্ছা হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন আপনি পাশাপাশি আমাদের কাছে হিউজ পরিমাণে কিন্তু বেকুলাইটার আইটেম গুলো রয়েছে বেকুলাইটার আইটেম যারা বা যারা নাকি আপনি দোকান দিতে চান নিঃসন্দেহে আমাদের কাছে আসতে পারেন আমার কাছে আপনি মন করেন যে কথায় কাছে মিল পাবেন নিঃসন্দেহে আচ্ছা এই দেখেন আপনি কলিং বেলের কত আইটেম কলিং বেল গুলো কলিং বেলের এসিডিসি এসি সব ধরনের কলিং বেল পাবেন শুধু 75 টাকা থেকে শুরু আমাদের কলিং বেল মাত্র 75 টাকা মাত্র 75 টাকাতে বিভিন্ন রেঞ্জের আছে হ্যাঁ ভিডিও বড় হবে সবকিছু রেট বলতে পারতেছি না আচ্ছা আর কিছু কিছু সব ভিডিওতে আবার যদি সবকিছু রেট বলেও দেই তখন কি হয় একটু ঝামেলা হয় ঝামেলা হয়ে যায় ঝামেলাটা কি হয় ক্ষুদ্র ব্যবসায়ী যারা তারা বলে ভাই আপনারা সব দাম বলে দিন আমরা ব্যবসা করব ব্যবসা করব কেউ যদি রেট জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তারা ফোন দিলে আমরা বলে দিতে পারবো সব আপনার পার্ট টু পার্ট বলে দিব আচ্ছা পাশাপাশি এখানে দেখা যাচ্ছে আপনার অসংখ্য মাল্টি প্লাগ রয়েছে লাইট রয়েছে প্লাগ রয়েছে আপনার সব ধরনের দামি মাল্টি প্লাগ রয়েছে ফ্রিজ থেকে শুরু করে আর ওভেন টোভেন সব চালাতে পারবে এই দেখেন আপনি কলিং বেল আনকমন কলিং বেল কলিং বেল আর ইউজ পরিমাণে কি তারপরে দেখেন আপনি স্পটলাইট স্পটলাইট হ্যাঁ দেখছেন আচ্ছা স্পটলাইটের আইটেম কি অনেক আইটেম তারপরে টেস্টার আইটেম এই দেখেন আপনি বেকুলার আইটেম অবাব ভাই হিউজ পরিমাণে আইটেম বেকুলার আইটেম কি চাই আপনি মনে হয় দেখেন এই যে বেড সুইচ বেড সুইচ গুলো বললেন যে 5 টাকা থেকে শুরু করে 5 টাকা থেকে শুরু করে আচ্ছা এখানে দামি কম দামি এই যে টু পিন প্লাগ কত করে এটা মাত্র আপনি 3 টাকা 50 পয়সা 3 টাকা 50 পয়সা লোহা এটা হ্যাঁ হ্যাঁ লোহা কম দামি এটা কম দামি একদম কম দামি এগুলো এই যে আপনার মাত্র 25 টাকা কত দিনে গ্যারান্টিও থাকে তো 25 টাকা গ্যারান্টি আছে 3 বছরের 3 বছরের গ্যারান্টি ভাই 25 টাকার ভিতরে 3 বছর এই দেখেন আপনার আরেকটা আছে এটা একটু রেট বেশি আচ্ছা এটা হচ্ছে আপনি ডাবল ভলিউম হ্যাঁ একটা কাটলে আরেকটা দিয়ে ব্যাকআপ দিবে আচ্ছা এটা যা সহজে আপনি কাটবে না আচ্ছা এটা 5 বছরের কিছু হবে না এটা প্রাইস কত এটা এটা প্রাইস মাত্র 35 টাকা 35 টাকা করে 5 বছরের কিছু হবে না কিছুই পাশাপাশি তো এখানে অসংখ্য পরিমাণে দেখা যাচ্ছে আপনি যেহেতু গরমের সিজন এই দেখেন আপনি হেভি এটা আচ্ছা এটা কত করে এটা হচ্ছে আপনার 155 টাকা 155 টাকা এটার মধ্যে কম দামি আছে 110 টাকার মধ্যেও আছে মানে এটা লোক কিন্তু অনেক মোটা আসলে এটার ভিতরে কিন্তু অনেকে কনফিউজ কম দামি আছে এই যে দেখেন আপনি এটা দেখেন সেম কোয়ালিটি হুদা 85 মাত্র 85 হ্যাঁ এটার সাথে এটা ধরলে তো ভাই বুঝেই যাচ্ছে যে আসলে কাস্টমার তো বুঝে ভাই সব এক সব এক পার্থক্য তো আপনার মালে মালের ভিতরে আবার দামেও পার্থক্য আচ্ছা মালে কাস্টমার তো ঠকায় মানুষ আচ্ছা আচ্ছা এই যে আপনার এক দেখা ঠকে কিন্তু আমাদের কাছে যেটা দেখাবো যেটা বলবো সেটাই ধরুন আচ্ছা সে যেটা দেখাবেন সেটাই পাবে আর হ্যাঁ সেটাই পাবে আচ্ছা পাশাপাশি এখানে আবিদ ভাই এখানে দেখেন আপনি গরমের ফ্যান রয়েছে ফ্যানের আইটেম দেখছেন কত ধরনের ফ্যান আছে বর্তমানে হট আইটেম ফ্যানের যারা নাকি আপনার এলাকায় ব্যবসা করবে তারা এই সিজনাল কিছু ফ্যান নিয়ে যদি আপনি স্টক করে রাখতে পারে সামনে গরমের সিজনে আপনি নিঃসন্দেহে একটা ফ্যান ডাবল রেট হবে এটা কতক্ষণ ব্যাকআপ দিবে এটা আপনার প্রায় আপনি 6 ঘন্টার উপরে ব্যাকআপ দিবে 6 ঘন্টার উপরে ব্যাকআপ হ্যাঁ হ্যাঁ 6 ঘন্টা এটা আছে একটা এগুলা ব্র্যান্ডের সব এই যে জয়কালী ডিপি সব ধরনের এই যে দেখেন আপনি সম্পূর্ণ 6 এই যে দেখেন আপনি ও আমাদের বাংলাদেশী হ্যাঁ এটা তো আপনার ইউনিক জিনিস এগুলো নিয়ে ব্যবসা করতে পারবে এগুলো নিয়ে যদি রেখে দেয় এই দেখেন আপনি ফ্যান কত মডেলের ফ্যান বিভিন্ন কালার অভাব নেই ফ্যানের আপনি মনে করেন যে এটা মাত্র 85 টাকা মাত্র শুধু 85 মাত্র 85 হ্যাঁ 185 না কতক্ষণ ব্যাকআপ ছাড়ে থাকে এটা ব্যাকআপ মনে করেন যে প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা হ্যাঁ 1 ঘন্টা ব্যাকআপ দিবে এটা 1 ঘন্টা ব্যাকআপ দিবে এই ফ্যানটা
পাশাপাশি এটা কি হারিকেন? হারিকেন লাগে আমাদের বাংলাদেশি? হ্যাঁ বাংলাদেশি এটা। আচ্ছা মানে হারিকেনটা কিন্তু সুন্দর, এটা মানে আংটাটা যদি ধরে মানে গ্রাম দেশের মতো যে আসলে ঝুলে ঝুলে নিতে পারবে না, যেহেতু গরমের সিজন কারেন্ট কিন্তু এখন বেশি যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এগুলা কিরকম আইডিয়া হতে পারে? এটা হচ্ছে আপনার 60 টাকা, মাত্র 60 টাকা করে। হ্যাঁ এটা হচ্ছে 65 টাকা, 65 টাকা করে। এটা শুধু 65, শুধু 65, হিউজ পরিমাণে লাইট আইটেম, লাইট আইটেম। আচ্ছা এখানে আবার দেখা যাচ্ছে বড় বড় জালি ফ্যান গুলো না, ডিফেন্ডার, রিচার্জেবল ডিফেন্ডার, রিচার্জেবল। এটা কত? এগুলার ভাই এগুলো কত ওয়াট? এটা হচ্ছে আপনার 12 ইঞ্চি, 12 ইঞ্চি না। এই যে আপনার সনি আছে, তারপরে এই যে দেখেন আপনার ফ্যানের আইটেম কত। আচ্ছা ফ্যান, এই যে লাহোর পাকি লাহোর সব ধরনের ফ্যান গুলো রয়েছে না, হাই স্পিড ফ্যান। হাই স্পিড ফ্যানের আইটেম গুলো আমরা বলতেছি না কেন, আবার এই যে সিলিং ফ্যান গুলো রয়েছে আপনার এখানে আইটেম। হ্যাঁ সিলিং ফ্যান গুলো রয়েছে না গরমের জন্য, 56 ইঞ্চি থেকে শুরু করে দেখেন আমাদের এই দেখেন আপনি কত ধরনের ফ্যান, হিউজ পরিমাণে ফ্যান না। এগুলো সম্পূর্ণ ফ্যানের কালেকশন না? ফ্যানের কালেকশন, এই যে বড় বড় ফ্যান গুলো, হিউজ পরিমাণে ফ্যানের কালেকশন গুলো রয়েছে না একদম। এগুলো রিচার্জেবল না? রিচার্জেবল, সম্পূর্ণ ফ্যান গুলো কিন্তু সব ধরনের ফ্যান পাবে আমরা, হিউজ পরিমাণে কিন্তু ফ্যানের কালেকশন রয়েছে। যারা আসলে ফ্যান নিতে যাচ্ছেন তারা কিন্তু আসলে স্পটলাইটের আরো কত আইটেম দেখছেন? স্পটলাইট, হ্যাঁ ওই দেখেন হোল্ডার, হোল্ডার, এই দেখেন আপনি ডেকোরেশন লাইট, ডেকোরেশনের লাইট। হ্যাঁ কত ধরনের দেখুন, এগুলো কিন্তু সাজানোর জন্য কিন্তু খুবই সুন্দর, ডেকোরেশনের জন্য, ঘর ডেকোরেশনের জন্য। আচ্ছা কত সুন্দর সুন্দর লাইট, বেগু লাইট গুলা। হ্যাঁ এই যে বড় বড় লাইট গুলা চলে আসে না, এই যে আপনি এটা 100 ওয়াট, 100 ওয়াট। হ্যাঁ এটা কি গ্যারান্টি আছে এগুলো? না না নন গ্যারান্টি ভাই, নন গ্যারান্টি। এটার মধ্যে আবার হেভি মেটাল বডির আছে, ওটা আবার গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। হ্যাঁ হ্যাঁ, যেমন এটা এটার মধ্যে এই যে 50 ওয়াট। আচ্ছা শুধু 100 টাকা, মাত্র 100 টাকা? হ্যাঁ 50 ওয়াট, 50 ওয়াট, 100 টাকা। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে আপনার 220 টাকা, 220 টাকা, 100 টাকা। হ্যাঁ আচ্ছা, এগুলো হচ্ছে নর্মাল লাইট বুঝছেন, এটা আছে যে এরকম দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এগুলো হেভি অনেক, অনেক হেভি। হ্যাঁ এটা 850 টাকা, 2 বছর, 850 টাকা। এটা দেখতে কিন্তু ভারী অনেক, ভারী মানে এটা মাথা ফাইটে যাবো, মাথা ফাইটে যাবো ভাই। তারপরে এই যে মাল্টি আইটেম আছে দেখেন, পাতলা পাতলা লাইট গুলো আছে, এই যে ইউফো, ইউফো। হ্যাঁ আচ্ছা, এগুলো যে কাপড়ের দোকানদার বা বিভিন্ন দোকানে যে আপনি বিভিন্ন কালারের ইউফো লাগায়, আচ্ছা ওই ইউফো, এগুলো ইউফো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো নিতে পারবে? হ্যাঁ এগুলো নিতে পারবে। তারপরে এই দেখেন মাল্টি আইটেম, মাল্টি আছে আপনি অনেক ধরনের, মাত্র আপনার 21 টাকাতে মাল্টি শুরু। আচ্ছা হাফিজ ভাই আসলে দেখালে তো আসলে দেখানো শেষ হচ্ছে না। এই দেখে এখানে লাইট আছে, ও এখানেও লাইট আছে না? হ্যাঁ হ্যাঁ, মানে হিউজ পরিমাণে লাইট না? এই যে একটা লাইট মাত্র 18 টাকা, এটা 20 ওয়াট। হ্যাঁ 20 ওয়াট, 18 টাকা, 18 টাকা গ্যারান্টি ছাড়া। কিন্তু আমি বলবো যে তা নাকি খুব ভালো মাল, 18 টাকার চেয়ে বেশি। আচ্ছা আমি 6 মাসের গ্যারান্টি বা ভালো সার্কিটের মাল ওগুলো নিলে লাস্টিং করবে ভাই, বেশি কম দামের মাল নিলে টিকে না, পরে কাস্টমার নষ্ট হয়ে যাবে। আচ্ছা আমি তাদের সাজেস্ট করবো, এই দেখেন আপনি সিলিং ফ্যানও আছে আমাদের কাছে। হ্যাঁ সিলিং ফ্যান গুলো দেখালেন, আসলে সব ধরনের সিলিং ফ্যান গুলো আছে। কালারিং লাইট, কালারিং, হ্যাঁ মাত্র 60 টাকা, মাত্র 60 টাকা, 60 টাকা করে। হ্যাঁ ওই যে দেখেন যে আরো কত ধরনের লাইট আছে, আর আপনাদের বড় বড় স্পট লাইট গুলো আছে আবিদ ভাই? হ্যাঁ ফ্লাড লাইট, ফ্লাড লাইট। আচ্ছা আচ্ছা, এই যে এগুলো কত করে? মাত্র 750 টাকা থেকে শুরু, 750 টাকা থেকে শুরু করে, গ্যারান্টি না, কিন্তু গ্যারান্টি আলাদা 1350 টাকা, 1350 টাকা, হ্যাঁ গ্যারান্টি আলাদা, 2 বছর গ্যারান্টি। মানে হিউজ পরিমাণে কিন্তু লাইটের কোয়ান্টিটি গুলো রয়েছে আবিদ ভাই, আসলে দেখালে শেষ করা যাবে না। মানে আপনাদের ভাই ও কালারিং লাইট, কালারিং লাইট, লাইটের সমারোহ, মানে কি বলবো যে লাইট আসলে লাইটের দিকে ধরছি, লাইটই দেখতেছি না যে আসলে কি কি ধরনের লাইটগুলো আছে। দেখেন হিউজ পরিমাণে কিন্তু সুন্দর সুন্দর লাইটগুলো রয়েছে, যারা আসলে ভালো ভালো লাইটগুলো নিতে চায়। ফিতা লাইট দেখেন ভাই, ফিতা লাইট, আমাদের এত সময় লাগে দেখায় না, আসলে আমাদের হাজার হাজার আইটেম। আচ্ছা আর সব মালের আপনার মনে করেন রেট বললে আপনার ভিডিও 1 ঘন্টার উপরে হবে, আর 1 ঘন্টার উপরে হলে কেউ ভিডিও দেখে দেখে না, ভিডিও 10 থেকে 20 মিনিটের ভিতরে হলে মানুষ দেখতে চায় ভিডিও। আচ্ছা এই জন্য। আর হাফিজ ভাই আপনি যে প্রাইসগুলো বললেন, আর প্রাইসগুলো কি আসলে আসলে ঠিক থাকবে? 100% অনেকে কিন্তু বলে, অনেকে কিন্তু বলে যে আসলে ভিডিওতে বলে এক রেট আসার পরে হয়ে যায়। আর ব্যবসার মূল থিম হচ্ছে গা আপনার কমিটমেন্ট। আচ্ছা আমরা কমিটমেন্ট 100% ঠিক থাকবে, নিশ্চিন্তে আসতে পারে আমাদের কাছে, আচ্ছা কোনো সমস্যা না। আপনার এখানে কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা তো রয়েছে? কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে কত, আমি এরকমও কাস্টমার আছে আপনার কাছে, আমি রুবেল ভাই বলতেছি, আমি 1 কোয়েল মালও পাঠাইছি, 1 কোয়েল মাল, শুধু আমার কথা কমিটমেন্ট ঠিক রাখার জন্য। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি অনেকে আছে মালটা হতে পারে তামার ছিল ওর জন্য পাঠাইছি, কিন্তু অনেকে আছে 200 টাকার তার, তো ফোন দেয় ভাই 1 কোয়েল মাল পাঠাবেন না, আমি বলি ভাই আপনি কন্ডিশন চার্জ দেয় আপনি ঠকবেন। আচ্ছা আপনি 1 কোয়েল মাল ধরবে এলাকার থেকে কম দামে ধরে নিয়ে নেন, আপনি ঠকেন না, আমি দিতে পারবো কিন্তু আপনি ঠকেন না, ঠকেন না। সেক্ষেত্রে আমাদের কমিটমেন্ট আমরা ঠিক রাখি, এবং কন্ডিশন চার্জ আমি 5000 টাকা পর্যন্ত কন্ডিশন চার্জ আমি নিজে ব্যক্তিগত কথা বলে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার কথা
মিলে খাজন জবান ঠিক রাখার জন্য আচ্ছা মানে নরমালি যারা যত টাকায় অর্ডার করুক সেই ক্ষেত্রে আপনাকে কিছু অ্যাডভান্স করলে আপনি মালগুলো পাঠিয়ে দিতে পারবো কন্ডিশন চার্জ লাগবে না আমি সেটা দিয়ে দেব মানে কুরিয়ার চার্জ এটা লাগবে না না লাগবে না কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি মানে তার কোনো চিন্তা নাই যে আসলে কত টাকা ভাড়া লাগবে বসে বসে মাল পাবে ভাড়া লাগবে সেই চিন্তাটা না 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 লাভ আমি সীমিত করব আচ্ছা মানে যে মালগুলো নেবে সেই টাকাটা তার থেকে অ্যাডভান্স কিছুটা দিবে বাট গাড়ি ভাড়া আপনি সম্পূর্ণ ফ্রি করে দেব বিশ্বাস আসলে কিন্তু ভাই কিন্তু একটা সুন্দর কথা বলেছে আসলে এই ধরনের কথা কিন্তু বলে না যে আসলে গাড়ি ভাড়া যে চার্জগুলো আছে আপনাদের কোনো টেনশন করা লাগবে না এখানে কিন্তু হিউজ পরিমাণে ইলেকট্রিক পণ্যগুলো রয়েছে আসলে দেখানো সম্ভব হয় না ভিডিওটা লং হয়ে যাচ্ছে এই জন্য আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হয়তো বা কিছুটা দাম বলতে পারি না সেই জন্য আপনারা কিন্তু আসলে যদি কোনো কিছু দাম জানা থাকে বা বলার থাকে অবশ্যই কিন্তু হাফিজ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু প্রাইসগুলো জেনে নিতে পারেন আর যারা আসলে প্রকৃত ব্যবসা করবেন তারা কিন্তু বুঝেনি যে আসলে কেন বলেনি প্রাইসগুলো তো অবশ্যই যারা আসলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বিশেষ করে যারা ঘর বাড়ি তৈরি করতে চাচ্ছেন তারাও কিন্তু হাফিজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভালো মানের পণ্যগুলো আপনারা নিতে পারেন ইউজ পরিমাণে কিন্তু কোয়ান্টিটি রয়েছে আসলে সবগুলো আমরা ধরে ধরে দেখানো সম্ভব হয়নি তারপর আপনারা কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই হাফিজ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা আরেকটা কথা রুবেল ভাই প্রবাসী ভাইয়েরা যারা নাকি মাল টাল মানে অনেক কষ্টের টাকার টাকা তাদের আচ্ছা এক হিসাবে তাদের ঘামের টাকা রক্ত বেচা টাকা তাদের জন্য আমার বিশেষ কিছু ছাড় থাকবে সেটা এক্সট্রা আমি তাকে তাদের বলবো না যে এক্সট্রা কিছু ছাড় দিয়ে দেবো যেহেতু বিদেশি আমরা ভাইয়ের জন্য আপনি তাদের আমাকে অনেকে বলে ভাই আমি গরিব মানুষ অনেক কষ্ট করে আসছি আমার কাছে লাভটা একটু কম করেন আমি বলি ভাই আমারও তো ভাই ব্রাদার থাকে আপনি টেনশন করতে হবে না আপনার জন্য সর্বোচ্চ আমি ডিসকাউন্ট করে দেবো আচ্ছা যেটা না করলেই নয় একবারে সীমিত লাভ করে আপনাকে মালটা দিব আচ্ছা তো অসংখ্য মালটা দিব আচ্ছা অসংখ্য ধন্যবাদ যে আসলে বিদেশে যারা আছেন তারা কিন্তু অবশ্যই একটু হলেও আপনারা ডিসকাউন্ট পাবেন তো অবশ্যই আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি নেক্সট একটি ভিডিওতে দেখাবে আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম